জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, দেখো কে এসেছে, দেখো দেখো কে এসেছে। বাবা, আপনি? আপনি বসুন বাবা, আমি সবাইকে ডেকে আনি। ওরে না রে, না রে, এখন কাউকে ডাকতে হবে না। আগে একটু শান্তিতে মহেশ্বরের নাম তো করি আমি। যা মা, যা, পুজোর আয়োজন কর দেখি, যা। তাড়াতাড়ি করো, এখনো বাড়ির বাইরেটা সাজানো বাকি আছে, এত দেরি করলে চলে? জমিদারবাবু হয়ে এসছে। আজ তো কোনো পুজো পার্বণের দিন নয়, কারুর আসার কথাও শুনিনি। তাহলে জমিদারবাবু লোক দিয়ে ঘর সাজাচ্ছেন কেন? হঠাৎ করে ঘর দূর সাজাচ্ছেন, বাড়িতে কেউ কি আসবে? হ্যাঁ আসছে। হে মহেশ্বর, জানি গো, তুমি যা করবে সব মঙ্গলের জন্যই করবে। শুধু প্রভু, সবাইকে একটু সুবুদ্ধি দিও, সুবুদ্ধি দিও মহেশ্বর। কি হচ্ছে বাবা, আর কিছু কি লাগবে? মহেশ্বরের মাথায় ঢালবো কি রে, কি ঢেলে শান্ত করবো আমার মহেশ্বরকে? এই যে বাবা, তোমার দুধের ঘটি। জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। বাড়িতে অতিথি আসবেন আমাকে জানাননি তো? আসলে হঠাৎ করেই ঠিক হয়েছে বলে তোমাকে জানানো হয়নি। আমার ভাই তারিণী, তার গুরুদেব আসছে, তিনি কদিনের জন্য এই বাড়িতে অতিথি হয়ে থাকবেন। ভালোই হয়েছে, গুরুদেব তো নেই, উনি এলে একটু গুরু সেবার সুযোগ হবে। ও হ্যাঁ, শোনো, উনি কিন্তু খুবই প্রতাপশালী। হ্যাঁ, দেখো ওনার যত্ন আত্মিতে কোনো ত্রুটি না হয়, খাওয়া দাওয়ার বন্দোবস্ত ভালো করে করো। হ্যাঁ, আমি যাই, দেখি বাড়ির বাইরেটা সাজানো হলো কিনা। হঠাৎ ঠাকুরপুর গুরুদেব এই গায়ে আসছেন কেন? ভৈরবীকে এনে বাবার ক্ষতি করতে চেয়েছিলেন জমিদার বাবু, উনি আবার কোনো মতলব খুঁজছেন না তো? Yeah.
হে মহেশ্বর, তোমার কি ইচ্ছে জানি না প্রভু, কিন্তু তুমি তো জগতের রক্ষাকর্তা, এইটুকুই আমি জানি। তোমার ভক্তদের সর্ববিপদ থেকে রক্ষা করো প্রভু, ওদের রক্ষা করো। সন্তান সবার ভালো চায়, কিন্তু আজ ওর জন্য আমার বড় চিন্তা হচ্ছে। কেন এমন স্বপ্ন দেখলাম? লোকনাথের কোনো বিপদ হবে না তো? হে ঠাকুর, ও তো তোমারও সন্তান, ওকে তুমি রক্ষা করো। কোনো লোকজন দেখলে ওই ভণ্ড সাধুটার খবর নিতে হবে। কি জানো নাম? লোকনাথ বাবা। বাবা, ভণ্ডামি করে গুরু সেজে বসে থাকার মজাটা এবারও টের পাবে। খবর নে, সে এখন কোথায়? সে তো জমিদার বাবুর বাড়িতে গেলেই জানতে পারবেন গুরুদেব। অত সময় নষ্ট করতে চাই না, ওই ভণ্ড সাধুটার কাছে এক্ষুনি যেতে চাই। কিন্তু গুরুদেব, আমাদের তো জমিদার মশাইয়ের বাড়িতে আতিথ্য গ্রহণের কথা। সে তো যাবই, তার আগে ওই ভণ্ড সাধুটাকে একবার দেখে নি, দেখি সে কত বড় গুরু। আপনার কাছে পার পাওয়া অত সোজা না গুরুদেব, আপনাকে দেখে সে নিঘাত ভয় পালাবে। গায়ের এতজন মানুষকে যে বশ করতে পারে তার জারি জুরি ধরা অত সহজ হবে না রে, তার জন্য ভেগ ধরতে হবে। আমি কি জন্য এখানে এসেছি সেটা তাকে বুঝতে দেওয়া চলবে না। অত সময় নেই, খবর নিয়ে সে এখন কোথায় যা। নাও গো মা, এত চিন্তা করো না মা। ঈশ্বরের ইচ্ছের বাইরে গিয়ে কেউ যেতেও পারে না, কেউ আসতেও পারে না। জয় মহেশ্বর, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলি, ওই গোয়ালা বউয়ের সঙ্গে কি এত গুজুর গুজুর করছিলি তুই? হ্যাঁ, তো ধান্দাটা কি? ধান্দা তো অনেক বড় রে দিদি, ওর গরুটাকে আমি কিনতে চাই। কমলা বউয়ের গরু কিনবি তুই? কেন? তুই জানিস না রে দিদি, ওই গরুর দুধের কি ক্ষমতা। তোদের এই সাধু কি বলছিল জানিস? চিন্তা করো না গো, আমি যদি কখনো মরেও যাই তোমার হাতের অমৃত খেয়ে ঠিক বেঁচে উঠবো দেখবে। আমার হাতে অমৃত মানে? তুমি আমার জন্য নিজের হাতে যে দুধ নিয়ে আসো গো মা, সেই তো অমৃত আমার কাছে। আমার কিছু হয়ে গেলে তুমি এ দুধটুকু আমায় খাইয়ে দিও। বলিস কি? সেই জন্যই তো ওই গরুটাকে কিনতে চাইছি রে দিদি। মৃত্যু পথযাত্রী যারা, তাদের চড়া দামে দুধ বেচবো। বড়লোক হতে বেশি দিন সময় লাগবে না রে দিদি। কিন্তু এই কমল আর বড় দিমাগ,
আমি মোটা দাম দেব শুনেও সে আমার মুখের উপর বলে দিল ওই গরু সে বেচবে না। তার মানে ওই কমলাও জানে ওই গরুর দুধের কত গুণ। তুই যে কথা দিয়েছিলি ওই সাধুকে তাড়াবি তা সেই কথা ভুলে গেলি? আমি কিচ্ছু ভুলিনি রে দিদি, ওই সাধুকে আমি তাড়াবই। তবে তার আগে ওর ভেলকিবাজির একটু ফায়দা তুলি। ভেলকিবাজি মানে? মানে ওই ভেলকিবাজির জন্য আমাদের যদি দু পয়সা আয় হয় ক্ষতি কি, একটু ভেবে দেখ দিদি। তুই যা পারিস তাই কর, এই সাধুকে না তাড়ানো অব্দি আমার শান্তি নেই, আমি আর কিছু ভাবতে পারছি না। जटाट विगल जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबितां भुजंग तुंग मालिकां डमट 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 डमन निनाद वट्ट मरवयं चकार चर्ड तांडवं तनोतु नः शिवः शिवम् चकार चर्ड तांडवं तनोतु नः शिवः शिवम् ওই যে চণ্ডী মণ্ডপে দুজন ব্রাহ্মণকে দেখছি, চলুন গুরুদেব ওদের কাছে গেলে নিশ্চয়ই লোকনাথ সাধুর খবর পাব। চল। আপনারা কি বলতে পারবেন লোকনাথ কোথায়? লোকনাথ মানে ওই সাধুর কথা বলছেন? হ্যাঁ, আমাদের গুরুদেব কামাখ্যা দাস ওনার দর্শন পেতে এসছেন। जटाकटाह संभ्रम भ्रमन्निलिम्ब निर्झरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत् 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 जलललाट पट्ट पावके किशोर चंद्र शेखरे रति प्रतीक्षणं मम किशोर चंद्र शेखरे रति प्रतीक्षणं मम। আপনার নাম শুনেছি, আপনি তো খুব বড় সাধু, তা আপনি এই লোকনাথের মতো ভণ্ড জোচ্চ সাধুর খোঁজ করছেন কেন? না যাচিয়ে কাউকে তো ছোট করতে পারি না, বহু দূর থেকে তার তার গুণগান শুনে তাকে দর্শনের সাজ জেগেছে, তার দর্শন পাওয়া তো পুণ্যের ব্যাপার। ও নিজের মিথ্যে গুণগান ও নিজেই ছড়িয়েছে, জানেন ও নিজেকে কি মনে করে? শিব। ওই গরিব লোকগুলোকে ওর মায়াজালে ফাঁসিয়ে এখানে সাধু সেজে বসে আছে। আপনিই বলুন, মানুষ কখনো ঈশ্বর হতে পারে? আমরা জানি ও কত বড় ভণ্ড, তাই ওর ফাঁদে পা দিইনি, কিন্তু আপনি কেন অন্যের কথায় ওর ফাঁদে পা দিতে যাচ্ছেন? দেখা যাক কে কার ফাঁদে পা দেয়। তা তিনি এখন কোথায়? সারাদিন তো ওই গরিব লোকেদের পাড়ায় পড়ে থাকে। তাই নাকি? তা পাড়াটা কোন দিকে? ওইদিকে, ওইদিকে চলে যান। ও চল রে চল, আমরা বড় গুরুর দর্শন করে আসি, চল। এবার ভিনগায়ের সাজুরাও
লোকনাথের ভক্ত হতে চলেছে। তাই তো ভাবছি, আমি ওই কামাখ্যা দাসের নাম শুনেছি, উনি খুব নাম করা ধর্মগুরু, উনি যদি অন্য গাঁ থেকে এসে এই লোকনাথের জয়গান করে তাহলে আমাদের কি দশা হবে একবার ভেবেছো? ওকে তাড়াতে পারবেন জমিদার বাবুই। চলো চলো, জমিদার বাবুকে এক্ষুনি সব জানাই। চলো চলো চলো। ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুর সুরদ্রুগন্ত সন্ততি প্রমোদ মান মানসে কৃপা কটাক্ষ ধোরণী নিরুদ্ধ দুর্ধরাপদি কচিদ্দিগম্বরে মনোবিনোদ নেতু বস্তুনি। করাল ভাল পট্টিকা ধগদ ধগদ ধগজ্জ্বল ধনঞ্জয়াহুতি কৃত প্রচণ্ড পঞ্চসায়কে ধরাধরেন্দ্র নন্দিনী কুচাগ্র চিত্রপত্রক প্রকল্পনৈক শিল্পিনী ত্রিলোচনে মতির মম প্রকল্পনৈক শিল্পিনী ত্রিলোচনে মতির মম শ্রেষ্ঠ গুরু সেজে বসেছিস না? তোর দিন ঘনিয়ে এসেছে, এই কামাখ্যা দাস তোকে কেমন জব্দ করে এবার দেখ। জয় মহাদেবের জয়। জয় লোকনাথ বাবার জয়। দেখুন এক সাধু এসেছেন। আমি কামাখ্যা দাস, আপনার কথা লোকমুখে অনেক শুনেছি, আপনার মতো মহান গুরুর সান্নিধ্য পেতে চাই আমি। আশা করি আপনি আমাকে ফেরাবেন না। ভ্রম হয়েছে রে তো, মহাভ্রম। এই জগতে শ্রেষ্ঠ গুরু হলেন একজনই রে, ওই মহাযোগী আদিগুরু মহেশ্বর। মহেশ্বরের চেয়ে বড় কেউ হতে পারে রে? তিনি হলেন শ্রেষ্ঠ গুরু। পেতে চাইলে তার সান্নিধ্য চা। মহাদেব জগৎগুরু সেটা আমি জানি, কিন্তু সবাই বলে আপনি নাকি চলমান শিব। যে মহেশ্বরকে আমি সামনে দেখতে পাচ্ছি, আমি তো তার সান্নিধ্যই পেতে চাই। আমাকে দয়া করে বঞ্চিত করবেন না।
তুই কি আমার সান্নিধ্য পেতে এসেছিস? তুই তো এসেছিস জমিদারের অতিথি হয়ে। বারুদি গ্রামে পা দিয়েছিস তো, তাই তো?